খবরটি নিবেদনে কেয়ার কনসার্ন হসপিটাল। আপনার সুস্থতা কামনায় কেয়ার কনসার্ন হসপিটাল, শ্রীরামপুর, হুগলি। কাশ্মীর কো সিধা কর দিয়া, বঙ্গাল কো কৃপা করকে সিধা কর দো। কাশ্মীর কো সিধা কর দিয়া, বঙ্গাল কো সিধা কর দিজিয়ে। শিডিউল কাস্ট আমারি মা কো খতম কর দিয়া, রুথিবা লাড়ি 56 ইয়ার্স ওল্ড, এসসি দলিত ওমেন, ও মোদি জি কা সাপোর্টার হ্যায় ইসলিয়ে। এ লোক ইউজ নাই করেগা, আপ হেডকোয়ার্টার মে বাত কিজিয়ে, ডিআইজি সাহেব কা সাথ বাত কিজিয়ে, আপকা সিও কা সাথ বাত কিজিয়ে, এরিয়া কা পজিশন লিজিয়ে, আর গুন্ডা কো ভাগাইয়ে। জো খুন কিয়া ও আইসি কে সাথ মিটিং করকে গিয়া হ্যায়, কুছ দর পহলে হালরা জি কা লিডারশিপ মে। শুভেন্দু দা আইসি লিড করে এখানে কি জব করছে এখানে? একটু আগে খুনির সঙ্গে ম্যাডাম মিটিং করেছে, এই আইসি মিটিং করেছে খুনির সঙ্গে, হাল রাজ্যের সঙ্গে দেখাচ্ছি মজা। চলুন নন্দীগ্রাম থানায়, আপনারা খুনিদের সঙ্গে খুনি মিটিং করেছেন, শামসুল এবং আলরাজির সঙ্গে। আমি জানতে চাই খুনির সঙ্গে খুনি মিটিং করেছেন ভাই? আলরাজির গাড়িটা বার করে দিচ্ছে, ছেপে আমি আটকা দিয়ে আমাকে মেজবাবু মেরেছে। না না ঠিক আছে, আপনি কি করেছেন আপনার ব্যাপার, ল অ্যান্ড অর্ডার আমি বলবো না, আমি বলবো শিডিউল কাস্ট পরিবারের বাবা সাহেব আম্বেদকর যাদেরকে প্রোটেকশন দিয়েছে, এসসিদের খুন করছে তৃণমূলের গুন্ডারা, আপনি আলরাজির সঙ্গে আপনার আইসি মিটিং করছে এখানে শামসুলের সঙ্গে, আমরা এফআইআর এ যা দিয়েছি এফআইআর নম্বর দিন, তারপর এই শুভঙ্কর এফআইআর নম্বর দেন 302 এফআইআর নম্বর দেন, তারপরে আমি উঠব। ইটস মাই রাইট, আপনি এফআইআর নম্বর দেন, আপনি রিসিভ করেছেন এফআইআর নম্বর দেন, দিন পেন্ড পেন্ড নাম্বার আপনার হাতে আছে, কপি চাই নি, কপি আমি ওয়েবসাইট থেকে নামিয়ে নিব। অলরেডি এক ঘন্টার বেশি হয়ে গেছে, তাই তো আরো বেশি, 1:40 1:40 পরে সিরিয়ালটা দেন। কালকে জুতো আর জল কইছিল ভাই, ৩০২ এফআইআর করবে,
তাদেরকে বের করে দিয়েছে তাড়াতাড়ি, সামনে বাইরে দাঁড়িয়েছে পুলিশ। আপনার চোখের সামনে কি দেখে এলেন? আপনি বিএসএফ এর লোকদেরকে দাঁড় করিয়ে রেখেছে? আপনি নিয়ে নেবেন, আমি তো বললাম আপনি আসলেন না। এফআইআর নম্বর 436। হ্যাঁ হ্যাঁ, বাকিগুলো আমি ওনাকে দিয়ে দেবো। অবজারভারে করে চলো, আইসি এগেইনস্ট কমপ্লেইন করো, আইসি কে সঞ্জয় যাবে, ছেলে যাবে, পশ্চিমবাংলার শিডিউল কাস্টদের কোন মূল্য নেই, মায়েদের মহিলাদের মূল্য নেই। লক্ষ্মীর ভান্ডার 56 বছরের মহিলাকে খুন করেছে, তার আরেকটা সন্দেশ খালি করেছে। লজ্জা করে না, লজ্জা মান সম্মান কিছু নেই, তৃণমূল বেতন দেয়, এদের ভাইপো বেতন দেয় 2,00,000 বালি চুরি টাকা। আমি তমলুকের চার্জে আছে মিস্টার বিক্রম সিং, সিআরপিএফ এর, আমি এখন তার সঙ্গে কথা বলবো। এবং এই জোনের চার্জে আছে মিস্টার গ্রেওয়াল, সিআরপিএফ এর ডিআইজি মিদনাপুর রেঞ্জ, আমি কথা বলবো। দে আর নেট ইউজ নট ইউজিং দিস ফোর্স, ইতনে সারে ফোর্স হ্যায় লেকিন ইউজ নেই, ইনহে ইউজ নেই করেগা, এ লোক তো গুন্ডাগর্দি নেই দেখ সকতা হ্যায় না, এ লোক তো পার্টিবাজি নেই করতা হ্যায়, এ লোক কাশ্মীর মে সিধা করকে আয়া হ্যায় না টেরারিস্ট কো, সেই কারণে কি এখানে বসিয়ে রাখার চেষ্টা করে হচ্ছে? হ্যাঁ হ্যাঁ ইয়েস। তাহলে ভোটের দিন কি এদেরকে আদৌ মুখ হবে? ভোটের দিন কি আদৌ না সে করাবো, যারা চার্জ নিয়েছে তারা ঢুকে যাচ্ছে, 6টা বাজতে দেন না, এরকম পেটাতে হয় এদেরকে, সোজা করবো। 11টাকে ঘর ছাড়া করেছি সাউদ্দিন হাবিবুর সহ, আর বাকি যে কটা আছে ঘর ছাড়া করবো। মনসুর মান্নান শামসুল আল রাজি আমাকে চেনে না, আমাকে চেনে না, মমতাকে হারিয়েছে এখানে, আমাকে চেনে না। ওকে ছাড়ো ছাড়ো, আর ঢাকা নাকি করব না, ভয়ঙ্কর অভিযোগ, ভয়ঙ্কর অভিযোগ করছেন জাতীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, যেখানে কেন্দ্রীয় বা সরাসরি ধরে দেখা করা হয়েছে না, আইসির বিরুদ্ধে অভিযোগ আসেন এবং তিনি এই মুহূর্তে বেরিয়ে যাচ্ছেন। হাইটেক এনক্লেভ, ঠিকানা 179 SN গভর্নমেন্ট কলোনি, বাগপাড়ারির সাবুত্রি। এখানে থাকছে ফ্রি পার্কিং, সুইমিং পুল, চিলড্রেন পার্ক, প্লে গ্রাউন্ড, ফ্রি ওয়াইফাই, 24 ঘন্টা সিকিউরিটি, ফায়ার কানেকশন, বুকিং চলিতেছে 70 যোগাযোগ। একই ছাদের নিচে স্বল্প ব্যয়ে সমস্ত রকম চিকিৎসার সুযোগ পেতে রিষড়া মাতৃসদন, স্বনামধন্য চিকিৎসকের তত্ত্বাবধানে 24 ঘন্টায় অন্তর্বিভাগ ও বহির্বিভাগে চিকিৎসার সুবিধা, স্বল্প ব্যয়ে এক্স রে, আল্ট্রাসোনোগ্রাফি, ইসিজি, ইকো, অপারেশনের সুযোগ সহ আইসিইউ ইত্যাদি সুবিধা আপনাদের সেবায় মাতৃসদন।